আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, 2022 সালে এসে কিন্তু আমাদের মেসেঞ্জারে একটা অবাক করা আপডেট এসেছে। সো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব মেসেঞ্জারে আসা 2022 সালের সেরা আপডেটটি কী। সো চলুন আর দেরি না করে আপনাদেরকে আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেই। ভিউয়ার্স, আপনার মেসেঞ্জারের গুরুত্বপূর্ণ সেটিংসটি করার জন্য অবশ্যই আপনার ফোনে নেট কানেকশন থাকতে হবে। সো আমি আমার ফোনের ডাটাটাকে অন করে নিলাম, এরপর আমি চলে যাব মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে। সো মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে আসার পরে এখানে যে সেটিংসটি আসে সেটা আগে আপনাদেরকে বলে নেই। আপনি দেখবেন আপনার মেসেঞ্জারটি অন্য কোনো ডিভাইসে অন্য কেউ লগ ইন করে রেখেছে কি না। মাঝে মধ্যে এরকম হয় যে আমরা আমাদের বন্ধুর ফোনে আমাদের মেসেঞ্জারটিকে লগ ইন করে কয়েক মিনিট চালাই, এরপর আবার তাকে তার ফোনটি দিয়ে দেই, বাট আমাদের মেসেঞ্জারটি লগ আউট করার হয় না। এরকম আরও অসংখ্য ডিভাইসে হয়তো লগ ইন করে রেখেছেন আপনার মেসেঞ্জার আইডিটি। আপনি হয়তো কারো ফোনে মেসেঞ্জারটিকে লগ ইন করে রাখেননি, বাট আপনার মেসেঞ্জারটি কয়টি ফোনে বা কোন ফোনে এই মুহূর্তে লগ ইন আছে এটা যদি জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখুন। আমরা এখন চলে যাব আমাদের মেসেঞ্জারে যে প্রোফাইল আইকনটি রয়েছে, সো আমরা এই প্রোফাইল আইকনে চলে যাব। আমি একটা ক্লিক করে দিলাম প্রোফাইল আইকনে, এরপর স্ক্রল করে নিচের দিকে আসবেন। সো নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাকাউন্ট সেটিংস নামের যে অপশনটি, সো এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। এই অপশনটি ক্লিক করার পরে আমার মেসেঞ্জারটা বাংলা ভার্সনে করা আছে, এই কারণে সব বাংলায় শো করতেছে। সো আপনাদের মেসেঞ্জার যদি ইংরেজিতে থাকে তাহলে এরকম, এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যক্তিগত তথ্য এবং নিরাপত্তা সেটিংস, সো এইখানে হয়তো থাকতে পারে আপনাদের এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। সো আপনার এই সিকিউরিটি যেই অপশনটি পাবেন এইখানে একটা ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স, আমি এই সিকিউরিটিতে একটা ট্যাপ করে দিলাম। এরপর এই যে দেখতে পাচ্ছেন এইখানটাতে ডিভাইস কানেকশন, সো আমাদের এই মেসেঞ্জারটি আরও কয়টি ডিভাইসে এই মুহূর্তে কানেকশন আছে বা লগ ইন করা হয়েছিল এই সমস্ত তথ্যগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। সো এই কারণে এখন আমরা ক্লিক করে দিব, যে দেখতে পাচ্ছেন এখানে আরও দেখুন, বা এটা যদি আপনার মেসেঞ্জারটি ইংরেজিতে করা থাকে তাহলে হয়তো লেখা থাকবে সেম ওর। সো আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখন কিন্তু দেখুন মেসেঞ্জারের অ্যাকাউন্টে আমরা এ যাবো যতগুলো ফোনে ইনস্টল করেছিলাম সব ফোনের লিস্ট কিন্তু এখানে চলে এসেছে। সো ভিউয়ার্স, এখান থেকে যেই ফোনটি আপনার নয়, যেই ডিভাইসটির নাম আপনি চিনেন না, অবশ্যই সেই ডিভাইসটি থেকে আপনার মেসেঞ্জারটিকে লগ আউট করে ফেলবেন। সো লগ আউট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট আইকন, সো এই প্রত্যেকটা যে থ্রি ডট আইকনগুলো আছে এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করে দিবেন। সো এরপরে দেখতে পাচ্ছেন এখানে এই যে আপনি নন এবং লগ আউট, সো এই ডিভাইসটি যদি আপনার না হয় তাহলে অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন এখানে লগ আউট লেখা, সো এই লগ আউট একটা ক্লিক করে দিবেন। সঙ্গে সঙ্গে কিন্তু ওই ডিভাইসটি থেকে আপনার মেসেঞ্জারটি লগ আউট হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। সো ভিউয়ার্স, দেখতেই পেলেন কতটা জোস এবং অনেক সুন্দর একটি আপডেট এসেছে আমাদের মেসেঞ্জারে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিউয়ার্স, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।